ঘাট মালিক ও মাঝিদের বচসাকে কেন্দ্র করে ফের বন্ধ ধুলিয়ান পুরসভার গঙ্গা পারাপারের সমস্ত ঘাট। পয়লা এপ্রিল থেকে ঘাট বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঘাট বন্ধ হওয়ায় জরুরি ভিত্তিতে জেলেদের ছোট ছোট নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে পারাপারে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। ঘাট মালিক মাঝি ও প্রশাসনকে বলেও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ ধুলিয়ানবাসীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পয়লা এপ্রিল থেকে বন্ধ ধুলিয়ান পুরসভার গঙ্গার ঘাট, বন্ধ নৌকা চলাচল। ঘাট মালিক ও মাঝিদের বচসাকে কেন্দ্র করে ফের বন্ধ ধুলিয়ান পুরসভার গঙ্গা পারাপারের সমস্ত ঘাট। উল্লেখ্য, ঐতিহ্যবাহী ধুলিয়ান পুরসভায় গঙ্গা পারের দুটি ঘাট রয়েছে। দীর্ঘ প্রায় 70 বছরের বেশি সময় ধরে চলা ওই ঘাট দুটিতে প্রায় 80 জন মাঝি নৌকা নিয়ে ঘাট পারাপার করে নিত্যদিন। নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যমে এই ঘাট, স্কুল কলেজ থেকে শুরু করে বাজার হাট, হাসপাতাল সবকিছুর জন্য পারদেওনাপুর, পাললালপুর, শোভাপুর সহ প্রায় 8 থেকে 10টি গ্রামের গঙ্গার ওপারের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা পারাপার। কিন্তু টানা 8 দিন থেকে ঘাট মালিকদের সঙ্গে মাঝিদের আর্থিক সমস্যার অভিযোগে বচসার জেরে নৌকা চলাচল বন্ধ হয়ে থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা। বলছে মাঝিরা নৌকা চালাচ্ছে না, ঘাটওয়াল চালাবে, এই একটা সমস্যা। কিন্তু শিকার হচ্ছি আমরা সাধারণ মানুষ। আমি আজকে পেশেন্ট নিয়ে 7 দিন থেকে ভুগছি। আমি এখন যাচ্ছি ব্লাড রিপোর্ট আনতে। কি কি পারাপার করছেন? কিভাবে পারাপার করছি? আমাদের নিজস্ব নৌকাতে, ওই কারো হয়তো গ্রামে রয়েছে মাছ টাছ ধরে, তাদেরকে ধরে আনছি। তারপরেও মাঝিরা সমস্যা করছে। জীবনের চরম ঝুঁকি, জীবনের চরম। কালকে নৌকা ডুবে ডুবে অবস্থা, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। প্রশাসন কোনো ব্যবস্থা নেই, পুলিশ ওইখানে বসে রয়েছে, তাদেরকে বলা হচ্ছে, তাদের কোনো স্টেপ নেই। ঘাট মালিক মাঝি ও প্রশাসনকে বলেও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ ধুলিয়ানবাসীর। ঘাট বন্ধ হওয়ায় জরুরি ভিত্তিতে জেলেদের ছোট ছোট নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে পারাপারে বাধ্য হচ্ছে সাধারণ মানুষেরা। অবিলম্বে ঘাট চালু করার দাবিতে সরব হয়েছে ধুলিয়ানের আম জনতা। মাঝি আর ঘাট বলে গন্ডগোল, পালদিকের অসুবিধা হচ্ছে, পার করে নয়রা, এদের অসুবিধা। কিভাবে যাতায়াত করছেন এখন? এই জেলেদের নৌকা পারাপার হতে গিয়ে আপনাদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমাদের পার করতে দিচ্ছে না, লুকিয়ে চলে আসছি। কতগুলো নৌকা চলে এখানে প্রতিদিন? কতগুলো নৌকা চলে? 98 নৌকা, 89টা। কদিন ধরে বন্ধ আছে? 1 তারিখ থেকে আজকে 8 তারিখ হলো, 8 তারিখ বন্ধ আছে। কি হয়ে পারাপার হচ্ছে তাহলে মানুষ? মানুষ পার ওই ছোটো ডিঙিতে, ঘাটওয়াল পয়সা দিচ্ছে না, 1 মাস 5 দিন হয়ে গেছে, ফ্রি নৌকা চাল হচ্ছে, পয়সা 1 টাকা দেয়নি, 7% দেওয়ার কথা পয়সা দেয়নি, এখন এই 8 দিন থেকে বন্ধ আছে। আইনি জটিলতার কারণে টাকা আটকে রাখা হয়েছে। আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত মাঝিদের টাকা দেওয়া সম্ভব হবে না বলে দাবি ঘাট মালিক আব্দুল শেখের। রাজনৈতিক নেতাদের উস্কানিতেও মাঝিরা নৌকা চলাচল বন্ধ রেখেছে এমনটাই অভিযোগ তার। ঘাটের আমাদের দিক থেকে কোনো অসুবিধা নাই, ঘাট মাঝিরাই বন্ধ রেখেছে। কেন বন্ধ রেখেছে সেটাও খুব একটা জানা নেই। যেহেতু বিডি অফিসের মাধ্যমে এবং মানে একটা আলোচনা হয়েছিল, ওই আলোচনা অনুযায়ী চলছিল। তারপরে আমরা হাইকোর্টে দ্বারস্থ হলাম। হাইকোর্টে দ্বারস্থ হয়ে আমাদেরকে রায় দিয়েছে, আমরা রায় পেয়েছি মানে সিঙ্গল বেঞ্চে। সে সিঙ্গল বেঞ্চে রায় পেয়ে আমাদেরকে 15% টাকা আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে বলেছে। কোর্টে রায় না হওয়া পর্যন্ত এই পয়সা কাউকে দেওয়া যাবে না। হাইকোর্ট যেভাবে রায় দিবে সেভাবে আমাদেরকে পয়সাটা বণ্টন করতে হবে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। জাপানি টেকনোলজির ভারত ও জাপানের যৌথ উদ্যোগে প্রস্তুত মহাশক্তিশালী সলিস ইয়ানমার ট্রাক্টর, 20 থেকে 120 হর্স পাওয়ার, অধিক ক্ষমতার হাইড্রোলিক, OIB ব্রেক সিস্টেম, অধিক মাইলেজের এক অসাধারণ ট্রাক্টর। রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম। এখানে পাবেন নিজস্ব সার্ভিসিং, স্পট ফাইন্যান্স ও স্পট ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স অলিম্পিক অটো ট্রেড, ভাকুরি, হরিহরপাড়া রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 8597878187 এবং 8250521718।